বরগুনার তালতলিতে পুত্রবধূর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে প্রায় দুই সপ্তাহ ধরে অবস্থান নিয়েছেন বরিশাল হাতেম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী কারিমা আক্তার। কারিমার সাথে প্রেমের সম্পর্ক সৌদি প্রবাসী একই উপজেলার রাসেলের। রাসেল সৌদি আরব থেকে দেশে বরগুনায় অ্যাডভোকেট আমিনুল ইসলামের মাধ্যমে 5 লাখ টাকা দেনমোহরে এফিডেভিট করে কারিমাকে বিয়ে করে। কারিমা জানান, নয়াভাইজোড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে সৌদি প্রবাসী রাসেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে বিভিন্ন সময় তার কথাবার্তা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় তাদের সম্পর্ক চলে। এরপর বিদেশ থেকে রাসেল বাংলাদেশে আসে। ভালোবাসা আর প্রেমকে প্রতিষ্ঠিত করতে বরগুনা জেলা নোটারি পাবলিকের মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে হয় তাদের। বরগুনা ও ঢাকা সহ বিভিন্ন স্থানে স্বামী স্ত্রী পরিচয় অবকাশ যাপন করেন তারা। রাসেলের বাবা আনোয়ার হোসেন বলেন, কোনোভাবেই ওই মেয়েকে তার পুত্রবধূ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। মেয়েটির একটি পা নেই, সে প্রতিবন্ধী, তাতেও কোনো সমস্যা নয়। সমস্যা হলো মেয়েটির সাথে কয়েকটি ছেলের ছবি আমরা দেখেছি, আর ওই মেয়েটিকে আরও একটি ছেলে তার স্ত্রী বলে আমাদের কাছে দাবি করেছে। তাহলে এই মেয়েকে আমরা কিভাবে আমার ছেলের পুত্রবধূ হিসেবে মানব? অন্য ছেলের সঙ্গে ওই মেয়ের ছবি দেখে রাসেল 1 আগস্ট অভিমান করে আবার বিদেশে চলে গেছে। তাই এই মেয়েকে পুত্রবধূ হিসেবে মানা অসম্ভব। এদিকে স্বামীর পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করে কারিমা এখনও রাসেলের বাড়িতে অবস্থান করছে। ঘটনাটি আপোষ মীমাংসা করার নামে স্থানীয় একটি প্রভাবশালী মহল 50 থেকে 60 হাজার টাকায় রাসেলের বাবার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি তালতলি উপজেলার বড়বগি ইউনিয়নের নয়াভাইজোড়া গ্রামে। পুত্রবধূর স্বীকৃতির দাবিতে অবস্থান নেয়া মেয়েটি একই উপজেলার পার্শ্ববর্তী নিশান বাড়িয়া ইউনিয়নের ইউনুচ মৃধার মেয়ে। সুপ্রিয় দর্শক, ভালোবাসা থেকে বিয়ে, এরপর স্বামী স্ত্রী পরিচয় ঘুরে বেড়ানো, এখন যদি মেয়েটিকে মেনে না নেয় তাহলে তার পরিণতি কি একবার ভেবে দেখেছে ছেলের পরিবার? যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই মেয়েটিকে কি ঘরে তুলে নেওয়া উচিত ছিল না তাদের? কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।